হাই, ওয়েলকাম। লাস্ট টিউটোরিয়ালগুলোতে বলেছিলাম মেমোরি লিক নিয়ে কথা বলবো। মেমোরি লিক কি জিনিস এটা যদি একটু রিক্যাপ করি। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমরা এক একটা মেমোরি অ্যালোকেট করি যে কোনো ফাংশনের সাথে। সো ফাংশনটা যখন এক্সিকিউট হয়ে যায়, একটা মেমোরি আমার যেটা কোনো কাজ নেই, এটা ফ্লোটিং হয়ে থাকে এবং এটা ইভেনচুয়ালি গার্বেজ কালেক্টর এসে কালেক্ট করে। যদি কালেক্ট করতে না পারে তখনই এক্স্যাক্টলি মেমোরি লিক হয়। সো মেমোরি লিক কী জিনিস সেটা নিয়ে কথা বলবো আজকে। এটা একটা ডায়াগ্রাম, এটা আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার। একটা মেমোরি যখন অ্যালোকেট হবে, মেমোরিটা আমরা ইউজ করব, ইউজ করার শেষে হচ্ছে মেমোরিটাকে রিলিজ করে দেব। যদি এটা না করতে পারি তখন কি হয়, একটা কোড দেখে আসি আমরা। আমি আবার আমার ব্রাউজারে চলে আসলাম। সাপোজ আমি একটা অ্যারে নিলাম, কনস্ট্যান্ট নামস ইকুয়ালস টু একটা ব্ল্যাঙ্ক অ্যারে। তো আমি যখন এই অ্যারের মধ্যে সাপোজ আমি 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, এগুলো তো এক একটা ইন্ডেক্স। এটা জিরোথ ইন্ডেক্স, এটা ফার্স্ট ইন্ডেক্স, এটা সেকেন্ড ইন্ডেক্স। এক একটা ইন্ডেক্স এক একটা মেমোরি লোকেশনে পয়েন্ট করে আছে। সো আমি এখানে যতগুলো ভ্যালু দিব অতগুলো ইন্ডেক্সই আসলে মেমোরি কোনো না কোনো লোকেশনে পয়েন্ট করে আছে। তো আমি আপাতত একটা ব্ল্যাঙ্ক অ্যারে ডিক্লেয়ার করব এবং অ্যারেতে আমি একটা ফর লুপ লিখব, আই ইকুয়ালস টু 5, সরি, দেন আই গ্রেটার দেন 1, আই প্লাস প্লাস, নামস ডট পুশ, আই মাইনাস 1। এই কোডটাতে কী হচ্ছে আমরা একটু দেখে নিই। ওকে, সো আমি একটা ফর লুপ লিখলাম যেটা স্টার্ট হয়েছে 5 থেকে এবং আমি চেক করছি আই যতক্ষণ হচ্ছে 1-এর চেয়ে বড় ততক্ষণ পর্যন্ত আই বাড়াতে থাকবো। সো বেসিক্যালি 5, 6, 7, 8 এবং এটা কখনোই 1-এর চেয়ে ছোটো হবে না। দ্যাট মিন্স এই ফর লুপটা কখনোই এন্ড হবে না, এটা একটা ইনফিনিটি লুপ। ততক্ষণ পর্যন্ত আমি আবার নামসের মধ্যে এই ভ্যালুগুলো পুশ করছি। সো তার মানে হচ্ছে আমার নামসের সাইজ, এই অ্যারেটার সাইজ বাড়ছে এবং প্রতিটা ইন্ডেক্স এক একটা মেমোরি লোকেশনে পয়েন্ট করে আছে। দ্যাট মিন্স আমার মেমোরি ইউসেজও অনেক বাড়ছে। একটা সময় যে আমার যেই মেমোরি সেটা কিন্তু এক্সিড করে ফেলবে আমার টোটাল যে ব্রাউজার এই ইয়াটার সাইটটার জন্য আমাকে যতটুকু মেমোরি অ্যালোকেট করেছে সেটা কিন্তু এক্সিড করে ফেলবে। সো এটা এন্টার প্রেস করে দেখি কী হয়। আও, ওকে, সো আমার ইভেনচুয়ালি সাইট ক্র্যাশ করেছে। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেমোরি লিক। সো আমি যখন অনেকগুলো মেমোরি অ্যালোকেট করলাম যেগুলো ইভেনচুয়ালি আমি ক্লিন করলাম না, দেখেন আমার এখানে এই অ্যারেটা কিন্তু আমার কখনও ক্লিন করি নাই, কারণ গার্বেজ কালেক্টর কিন্তু তখনও বুঝে নাই বা তার যেহেতু সে এখানে আমি এটা ইউজ করছি। সো গার্বেজ কালেক্টর ইভেনচুয়ালি এই অ্যারেটাকেও ক্লিন করতে পারছে না, বাট অ্যারেটা একটা সময় বড় হতে হতে এত বড় হয়ে গেছে যে আমার যতগুলো রিসোর্স অ্যালোকেটেড পুরোটা মেমোরি সে ফিল আপ করে ফেলেছে। সো ইভেনচুয়ালি ব্রাউজার ক্র্যাশ করেছে। সো এটাই হচ্ছে মেমোরি লিক। মেমোরি লিক খুবই, যদিও আমরা রিয়েল লাইফে এমন ইনফিনিটি লুপ লিখে আমরা মেমোরি লিক করব না, বাট অ্যাকচুয়ালি যেটা এটা যে কারণে হতে পারে তারও কয়েকটা রিজন আমরা দেখাবো। সো মেমোরি লিকে ফার্স্ট যেই রিজনটা হতে পারে সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। সো আমি একটা 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 লিখে যাই। সো হোয়াট ইজ গ্লোবাল ভ্যারিয়েবল? জাভাস্ক্রিপ্ট, সাপোজ আপনার সাইটে 5টা জাভাস্ক্রিপ্ট আপনি ইম্পোর্ট করেছেন। সো দিন শেষে যখন ব্রাউজার রান করে সবগুলোকে কিন্তু একসাথে মার্চ করেই হচ্ছে সে রান করে জাভাস্ক্রিপ্ট। সো যেগুলো সবচেয়ে আপার লেভেলে যে ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি, যেগুলো কোনো ফাংশন বা যেটা ডিস্ট্রয় হয় না, যেমন আমার এই ফাইলটা যতক্ষণ পর্যন্ত আমার সাইট অন আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফাইলটা রানিং, এবং সে আমরা কলসটাকে দেখেছিলাম এই ফাইলটাকে একটা অ্যানোনিমাস ফাংশন নামে কলসটাকে রাখা হয় এবং ওইটা পুরোটা নিজেই একটা ফাংশন। তো ওর ভিতরে যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করব এই সাইটটা বন্ধ করা পর্যন্ত কিন্তু এই ভ্যারিয়েবলগুলো ক্লিন হয় না। সো আমি গ্লোবাল স্কোপে বা একদম বাইরে কোনো ফাংশন ছাড়া কোনো একটা স্কোপের বাইরে আমি যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব সেগুলো অ্যাকচুয়ালি গ্লোবাল ভ্যারিয়েবল। সাপোজ আমি এখানে লিখলাম নাম কনস্ট্যান্ট নাম্বার ইকুয়ালস টু 10, তো আমি একটা ফাংশন লিখলাম
sum get number so o amake ekta number return kore jekono ekta number suppose eta return kore 8 ebong etar sathe kintu etar kono somporko nei so ami jokhon ekhane call dibo get number ar ektu jinish ta bojhar jonno kichu jinish add kore nei suppose ami ekhane arekta variable nilam n equals to 12 ebong return kore hocche n so ami jokhon ei function ta call dilam ei function ta ekta variable create korlo ebong variable ta memory kono ekta location e create holo ebong eta return korche ei function ta execution jokhon shesh garbage collector eshe dekhbe ei variable ta ke ashole keu point kore nei ba kono scope er bhitore nei she tokhon ei variable ei memory tuku clean kore felbe kintu amar je global variable seta kintu anonymous function er bhitore সো যতক্ষণ পর্যন্ত পুরো ফাইলটা অফ না হবে বা এই ব্রাউজার আমি ক্লোজ না করব অ্যাকচুয়ালি এই সাইটটা বা এই ট্যাবটা যখন ক্লোজ না করব ওই ফাংশনটা যতক্ষণ পর্যন্ত এক্সিকিউশন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভ্যারিয়েবলটা রয়েই যায় সো আমরা যত বেশি গ্লোবাল ভ্যারিয়েবল দিব তত বেশি কিন্তু অ্যাকচুয়ালি মেমোরি অ্যালোকেট হতে থাকবে এবার হচ্ছে সেকেন্ড অপশন আমি আরও একটা যেটা আছে ক্লোজার ক্লোজারটা আমি ক্লোজার পরে আরও একটা টিউটোরিয়াল আমরা ক্লোজার কী জিনিস এইটা আরও ডিসক্রাইব করব বাট এখানে সিম্পলি বলে নেই সাপোজ এটা আমার একটা ফাংশন এর ভেতরে আমি এন ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম এবং এটা একটা মেমোরি লোকেশন অ্যালোকেট করেছে এই এনের ভ্যালুটা কিন্তু এই ফাংশন স্কোপ এটা এই ফাংশনের স্কোপ বলতে বোঝা যায় যে এই ফাংশনের ভেতরে যে জিনিসগুলো আছে সো এটাই হচ্ছে তার স্কোপ এই সেকেন্ড ব্রেকের স্টার্টিং থেকে শেষ পর্যন্ত এটাই হচ্ছে এই ফাংশনের স্কোপ এই এন ভ্যারিয়েবলটা শুধু এই স্কোপের ভেতরেই আমি ইউজ করতে পারবো এর বাইরে কিন্তু এই ভ্যালুটাকে কেউ চেনে না আমি যদি কনসোল ডট লগ করি এন বলি আর আমি আরও একটা কনসোল করি ইনসাইড ফাংশন আমি একটা কনসোল করলাম আর একটা কনসোল করলাম হচ্ছে আউটসাইড ফাংশন সো আমার বাইরের ফাংশনটা যখন কল হয়েছে এটার আগে হচ্ছে এরর খেয়ে গেছি তাই ওইটা আর এক্সিকিউট হয় নাই আমি যদি আগে এক্সিকিউট করি ইনসাইড ফাংশনে সে এন এর ভ্যালু চিনে এন এর রেফারেন্স চিনে যখন এই ফাংশনে এক্সিকিউশন শেষ এই ভ্যারিয়েবলটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সো এখানে এসে আর এই এন বলতে সে কিছু জানে না ক্লোজার নিয়ে ইয়াস ডেফিনেটলি ডিসক্রাইব করব বাট ক্লোজার কীভাবে মেমোরি লিক করতে পারে এটার একটা এক্সাম্পল দিয়ে দেয় আমরা রিকার্শন দেখেছিলাম রিকার্শনে যেটা হয় যে কল স্ট্যাক ফুল হয়ে যায় হোয়াট ইফ আমার রিকার্শন কম এক সেম ফাংশনটাকে আমি কল দিয়েছি বারবার সবাই বুঝতে পারলেন যে এটা হচ্ছে একটা রিকার্শনে পড়ে যাবে এবং ইভেনচুয়ালি হচ্ছে স্ট্যাক ওভারফ্লো হবে কারণ বারবার কল স্ট্যাকে এক একটা ফাংশন জমা হতে হতে একটা সময় মেমোরি লিমিট এক্সিড করবে বাট এই ফাংশনটা যেহেতু কল স্ট্যাকে আছে ফার্স্ট যেই ফাংশনটা কল হয়েছে সেটা কিন্তু এখনও এক্সিকিউশন শেষ হয়নি এবং ডিস্ট্রয় হয়নি তার মানে ওর মধ্যে যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটাও কিন্তু এখনও ক্লিয়ার আউট হয়নি সো ইভেনচুয়ালি অনেকগুলো ফাংশন কলে যখন এরকম অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার থাকবে এবং ওগুলো এক একটা মেমোরি লোকেশনকে পয়েন্ট করে রাখবে ওটাও হচ্ছে আমার মেমোরি লিক করতে পারে সো ক্লোজার আমি এখানে খুব বেশি ডিসক্রাইব করলাম না বাট আমি অবশ্যই ক্লোজার যেই টিউটোরিয়ালটাতে দেখাবো ওটাতে অনেক বেশি খুব ভালো করেই ডিসক্রাইব করে দেব এটা ওয়ান না এটা টু ছিল এবার যদি আমি আরেকটাতে যাই টাইমার সো টাইমার দু ধরনের হতে পারে একটা হচ্ছে সেট টাইম আউট একটা ফাংশন যেটা এক্সিকিউট হয় আফটার এ স্পেসিফিক টাইম সাপোজ আমি হচ্ছে 2000 মিলি সেকেন্ড দিলাম তার মানে হচ্ছে দু সেকেন্ড পরে একটা যে কোনো একটা কিছু হবে এখানে ডু সাম টাস্ক তো আমি সেট টাইম আউট থেকে যদি কোনো একটা ফাংশন কল দেই
সে ফাংশনটা এক্সিকিউট হবে, সেট টাইম আউট তখনও আমার কলসটাকে থাকবে, কারণ এই ফাংশনটার এখন এক্সিকিউশন শেষ হয়নি, এবং ওই ফাংশনটার এক্সিকিউশন শেষ হলে এসে সেট টাইম আউটের কাজ শেষ। কিন্তু সেট টাইম আউটের আর একটা ভাই আছে, সেটা হচ্ছে টাইম সেট ইন্টারভেল। সেট ইন্টারভেল যেটা করে, সেট ইন্টারভেলকে যদি আমি 1 সেকেন্ড 1000 মিলি সেকেন্ড দেই, সেট ইন্টারভেল কোনো একটা টাস্ক সাপোজ ডু সামথিং, সেট ইন্টারভেল অ্যাকচুয়ালি কখনো এন্ড হয় না যদি না আমি ম্যানুয়ালি তাকে এন্ড না করি। সে 1 সেকেন্ড পর পর ভেতরে যে টাস্কটা আমি বলবো সেই কাজটা করতে থাকে। এখন সাপোজ আমি এখানে একটা ফাংশন কল দিলাম, এবং ফাংশনের ভেতরে অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এবং ফাংশনটা আমি কোনো একটা কিছুতে অ্যাসাইন করলাম, কেমন সাপোজ কনস্ট্যান্ট এফ ইকুয়ালস টু একটা ফাংশন যেটা হচ্ছে সাম সাপোজ। আচ্ছা সাপোজ সাম ফাংশনটা অলরেডি ডিক্লেয়ার্ড, আমি বড় হাতের সাম দেই। সো এইটা, এই ফাংশনটা আমি কল করে এখানে রাখছি, ও একটা ভ্যালু দিবে। সেট ইন্টারভেল প্রতি 1 সেকেন্ড পর পর এই ফাংশনটা কল দিবে, এবং এটা একটা ভ্যারিয়েবলে অ্যালোকেট করবে, এই ভ্যারিয়েবলটা একটা মেমোরি অ্যালোকেট করবে, এবং এই সেট ইন্টারভেল যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট হতেই থাকবে। ইভেনচুয়ালি যেটা হবে, আমার এক একটা প্রতিবার কলে একটা করে মেমোরি অ্যালোকেট হবে এই একটা ভ্যারিয়েবলের জন্য, এবং যেহেতু সেট ইন্টারভেল আমি ধরে নিলাম যে আমি ম্যানুয়ালি ক্লোজ করিনি বা কিল করিনি, তখন যেটা হবে যে একটা সময় মেমোরি লিক হবে, কারণ অনেকগুলো ভ্যারিয়েবল অনেকগুলো মেমোরি অ্যালোকেশন হয়ে গেছে, তাই মেমোরি লিক হবে। এরপরে আমি আরেকটা যেটা বলতে পারি, ইভেন্ট লিসেনার, এটা হচ্ছে ফোর্থ। সো ইভেন্ট লিসেনার কীভাবে মেমোরি লিক করতে পারে, সাপোজ আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিলাম, একটা আইডি হচ্ছে বাটন। সো আমি কোনো একটা ডমে কোনো একটা জিনিস রেফারেন্স ধরলাম, এবং এটা একটা ভ্যারিয়েবলে রাখি আমি, সো বাটন ইকুয়ালস টু আমি একটা ডমের একটা রেফারেন্স রাখলাম। এখন এখন আমি এই বাটনের বাটনের মধ্যে যদি কোনো কিছু ক্লিক হয় সেই ইভেন্টটা লিসেন করব, অ্যাড ইভেন্ট লিসেনার, এবং ইভেন্ট লিসেনার হচ্ছে ক্লিক, এবং ক্লিক করলে আমি কোনো একটা ফাংশন রান করব, কিছু একটা করব, ডু সামথিং। সো সাপোজ আমি একটা পেজে আসি, আমি একটা বাটনের মধ্যে হচ্ছে ইভেন্ট লিসেনার অ্যাড করলাম, দেন আমার আমার পেজটা হচ্ছে আমার সাইটটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, দেন আমি আরেকটা পেজে মুভ করলাম, এবং এই পেজটাতে ব্যাক করলাম। ব্যাক করার সাথে সাথে কিন্তু এই জাভাস্ক্রিপ্ট কোডটা আবার রান করবে, আবার একটা নতুন বাটন ইভেন্ট লিসেনার সে লিসেন করে বসে থাকবে ওই বাটনটাতে। আমার আগের যেটা লিসেন করেছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়নি যদি আমি ম্যানুয়ালি ক্লিয়ার না করে থাকি। তো সেক্ষেত্রে এরকম সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনগুলোতে জমতে জমতে দেখা যাবে যে অনেকগুলো, কোনো একটা পেজে আপনি সাপোজ 10টা ইভেন্ট লিসেন করে আছেন, দেন আরেকটা পেজে গেলেন, এই পেজে ব্যাক করলেন, আবার 10টা ইভেন্ট লিসেন করে আছে, এভাবে করতে করতে এলে কিন্তু ইভেনচুয়ালি মেমোরিতে স্পেস অ্যালোকেট করে রাখে। সো এটা একটা রিজন যেভাবে হচ্ছে আপনার মেমোরি লিক হতে পারে। লাস্ট যে জিনিসটা দেখব এটা হচ্ছে ক্যাশিং। ক্যাশিং নিয়েও আমাদের আরেকটা টিউটোরিয়াল থাকবে, বাট আমি খুব সিম্পলি একটা জিনিস বলি। সাপোজ আপনার কোনো একটা স্ট্রিম বলবো না, কোনো একটা লিস্ট, লিস্টে হচ্ছে কন্টিনিউয়াসলি নতুন নতুন ডেটা আসছে, এবং আপনি ডেটাগুলো একটা জায়গায় স্টোর করছেন। সো আমি যদি একটা এক্সাম্পল দেই, একটা অবজেক্ট ক্যাশ, এটার হচ্ছে একটা অনেকগুলো ভ্যারিয়েবল আছে, সাপোজ এ ইকুয়ালস টু 1, এবং আপনার কোথাও থেকে আপনার কাছে অনেকগুলো ডেটা আসছে, আপনি এবং আপনি প্রতিবার ওই ডেটা হচ্ছে ক্যাশে স্টোর করছেন। ক্যাশের মধ্যে মনে করেন যে আপনার নেক্সট টাইম আপনি স্টোর করলেন বি,
এবং এর পরের বার স্টোর করলেন হচ্ছে সি। আচ্ছা, ক্যাশিং কেন করি আমরা? কোনো একটা ডেটা ফাস্টার অ্যাক্সেস করার জন্য, বাট এটা হচ্ছে ক্যাশিং টিউটোরিয়াল আমরা বলবো। বাট এমন হতে পারে আপনার এই ক্যাশটাতে এ বি সি ডি জেড পর্যন্ত আমি চলে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার শুধু যেই ডেটাটা এখন কাজে লাগছে সেটা হচ্ছে সাপোজ ক্যাশ জেড, জেড কাজে লাগছে আমার, এর আগের কোনো ডেটা কাজে লাগছে না। বাট এটা কিন্তু মেমোরি অ্যালোকেট করে আছে, আমি যদি নিজে ম্যানুয়ালি ক্লিয়ার না করি এটা ইভেন্চুয়ালি কিন্তু মেমোরি অ্যালোকেট করে আছে। এখন চিন্তা করেন, আমার কোনো একটা জায়গা থেকে 5000 ডেটা আসছে কন্টিনিউয়াসলি, একটার পর একটা আসছে এবং আমি সবগুলো হচ্ছে ক্যাশে স্টোর করছি ফাস্টার অ্যাক্সেস করার জন্য, বাট অ্যাকচুয়ালি আমার লাগতেছে হচ্ছে লাস্টের তিনটা। এই 5000 ডেটার মধ্যে লাস্টের তিনটা বাদ দিয়ে বাকি যা ছিল সেগুলো কিন্তু আমার ক্যাশে স্টোর আছে এবং এগুলো সবগুলো এক একটা মেমোরি অ্যালোকেট করে আছে। সো এক্ষেত্রেও আমার মেমোরি লিক হতে পারে, ক্যাশিং মোস্ট প্রবলি 5 নাম্বার ছিল, আমি নাম্বারিং ভুল করেছি। সো আমরা কয়েকটা ওয়ে দেখলাম মেমোরি লিক কীভাবে হতে পারে, এবং এই সবগুলাই খুব এভাবে ডিসক্রাইব করার একটা রিজন হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোড করব ফিউচারে, তখন এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে আমরা আরও অনেক বেশি অপটিমাইজ কোড লিখতে পারবো এবং আমরা এরকম ধরনের কল, স্ট্যাক ওভারফ্লো, তারপর হচ্ছে আপনার মেমোরি লিক, এইসব অ্যাভয়েড করতে পারবো। এবং মেমোরি লিক ছোটোখাটো সাইটগুলোর জন্য খুব বেশি সমস্যা না হলেও বড় কোনো সাইট বা কোনো একটা এন্টারপ্রাইজ যদি আপনি ডেভেলপ করেন, সলিউশন ডেভেলপ করেন, তখন একটা সময় যেয়ে দেখবেন যে এই মেমোরি লিকগুলো আপনি জানো না কোথায় কোথায় রয়ে গেছে, একটা সময় এসে দেখবেন যে এটা একটা হিউজ প্রবলেম ক্রিয়েট করে ফেলছে এবং আপনি অনেক জায়গায় ছড়ানো ছিটানো মেমোরি লিক এগুলো বের করে সলভ করা অনেক প্রবলেমেটিক হয়ে যাবে। এবং বিজনেসের একটা রিকোয়ারমেন্ট অলওয়েজই থাকে যে কত ফাস্টার করা যায়, প্রোডাকশন ডেভেলপমেন্ট করা যায়। যদিও সবসময় ফাস্টার ডেভেলপমেন্ট এবং গুড ডেভেলপমেন্ট বা কোয়ালিটি কোড সাইড বাই সাইড যাওয়া সম্ভব হয় না, বাট আমরা যদি এইসব জিনিস জানা থাকে তাহলে আমরা ফিউচারের অনেক বড় বড় কিছু প্রবলেম অ্যাভয়েড করে যেতে পারবো, যেটা হয়তো আমরা ফিউচারে ফেস করলে এমন একটা সময় যে ফেস করবো যখন আসলে এই জিনিসগুলো আর সলভ করা পসিবল হবে না, পরে দেখা যাবে যে পুরো জিনিসটাই আবার রিক্রিয়েট করতে হচ্ছে। এবং আমরা যদি এইসব জিনিস ইন্টারনালি কীভাবে কাজ করে না জানি তাহলে যেটা নতুন বানাবো সেটাতে হয়তো আমরা কিছু প্রবলেম সলভ করবো কিন্তু আবার নতুন কিছু প্রবলেম ইন্ট্রোডিউস করবো যেটা আমরা না জেনেই করবো। সো এই ইন্টারনাল জিনিসগুলো জানা আসলেই অনেক ইম্পর্ট্যান্ট। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।